মৃণালিনী নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী আসল নাম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে এসেছিলেন ওনার বিবাহ হয় অধুনা বাংলাদেশ তৎকালীন ভারতবর্ষ, ওনার স্ত্রী আসল নাম ছিল ভবতারিণী। কিন্তু ভবতারিণী নামটা ওনার মানে স্ত্রীকে ভালো লাগতো না, তাই বিবাহের অল্প দিনের মধ্যেই স্ত্রীর নাম চেঞ্জ করে নাম দিয়েছিলেন মৃণালিনী। গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ ওনার স্ত্রীর আসল নামটা চেনেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামটা বেশিরভাগ মানুষ চেনেন। তাই ক্লাসে শিক্ষকটা কীরকম হয় দেখে নাও তোমরা, ছোটো 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 দিদিমণিরা বসেন, এই নার্সারি যারা পড়ায় না তারা সবাই দিদিমণি, স্যার না সব দিদিমণি। আর স্টুডেন্টরা আসন নিয়েছে অথবা চটাই নিয়েছে, ভুলভাবে বসে স্ট্যান্ডিং ব্ল্যাকবোর্ড অফিস থেকে অফিসটা দিয়ে যায়, এই পদ্ধতিতে ক্লাসগুলো নেওয়া হয়। আর কিছু চলাকালীন অন্য কারিগর যেতে না হয়। এবার লক্ষ্য করো তিনের স্থান মাসিকিয়াল বাড়ি, তিনটে আছে দুটো দেখা যাচ্ছে, ভেতর দুটো একটা আছে, তিনটে বাড়ি একাছ। এই বাড়ি কিন্তু 1902 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বানান। এই বাড়িগুলো কিছু তো আমাদের পশ্চিমবাংলার জয়রামবাটিতে সারদা মায়ের জন্মস্থানের মধ্যে দেখি, বাড়ির নাম দেন নতুন বাড়ি। এই বাড়িতে রবীন্দ্রনাথ বসবাস করে গেছেন। এই বাড়িতে বসবাস করাকালীন 1902 সালে ওনার স্ত্রী মৃণালিনী দেবী টিবি রোগে আক্রান্ত হন, যক্ষা। তখনকার দিনে যক্ষা দেয়নি, চিকিৎসা জন্য কলকাতায় নিয়ে যায়, ওখানেই মারা যান। ওনার স্ত্রী খুব অল্প বয়সে মারা যান, মাত্র 1900 বয়সে 1902 সালে। বর্তমানে বাড়ি এখানকার যারা রিটায়ার্ড মহিলা অর্থাৎ চাকরি করে অবসর নিয়েছেন সেই সমস্ত মহিলাদের একটা সমিতির কার্যালয়, নাম হচ্ছে আলাদিনী মহিলা সমিতি। ওনারা মাঝে মধ্যে বিচার বিচার বাড়িগুলো খোলেন, সাহিত্য সভা নিয়ে আলোচনা করেন, আবার কোনো নাটকের রিহার্সেলের এখানে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, চালির সামনে বারান্দা আছে, এই বাজার দুই দিকে বারান্দা আছে, সামনে দিক দক্ষিণ দিকে এদিকে পূর্ব দিক, ওপরে ছাদ সে আগেকার চুনসুচি পেটাই ছাদ। এই বাড়িটা আমি সব চার সালে নাকি বানান, বাড়ির নাম দেন দেহলি। নিয়েটা লাগায় দেহলি কথার অর্থ হচ্ছে চৌকাঠ। এই আশ্রমের এখানে একটা গেট আছে প্রবেশপথ, এই গেটটা কিন্তু রবীন্দ্রনাথের সময় মেন গেট ছিল আসলে প্রবেশপথ। আমরা বাড়ির দরজাকে কী বলি চৌকাঠ, ঠিক আছে, তাই প্রবেশপথ চৌকাঠটা এইটা, সেই হিসাবে উনি বাড়ির নাম দেন দেহলি। ওইদিকে দেখা ওইদিকে দেখা, এই বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের মোস্ট ইম্পর্টেন্ট বাড়ি, গুরুত্বপূর্ণ বাড়ি। এই বাড়ির দুতলাতে রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ 14 বছর বসবাস করে গেছেন, 1906 থেকে 1919 ছেলেমেয়েদের নিয়ে, তখন ওনার স্ত্রী মারা গেছে। এই বাড়িতে বসবাস করাকালীন ওনার সর্বশ্রেষ্ঠ উপন্যাস ঘোড়া উপন্যাস লেখা, হেয়া কাব্য লেখা, কালগুনি নাটক লেখা, গীতাঞ্জলি কিছু গান কবিতা লেখেন। তারপর 1913 সালে 4ই নভেম্বর যখন খবর এলো যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি তখন এই দেহলি বাড়িতে বসবাস করছেন। তারপর 1915 সালে ব্রিটিশ সরকার ওনাকে যে নাইট উপাধি দেন এই দেহলি বাড়িতে বসবাস করে থাকেন। সেই নাইট আবার 4 বছর পর 1919 সালে ভারতবর্ষে পাঞ্জাবের জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি আবার ফিরিয়ে দেন সেই দেহলি বাড়িতে বসবাস করে থাকেন। বর্তমানে এই বাড়িটা কী হয়, নার্সারি বাচ্চাদের যারা পড়ান সেই দিদিমণিদের অফিস হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ মৃণালিনী আনন্দপাঠশালার অফিস। ঠিক আছে, আচ্ছা, পিছন দিকে তাকাও, এদিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা একটা লাইব্রেরি, বড় লাইব্রেরি, সামনে দিকটা একতলা লাইব্রেরি, তারপর তিনতলা, অনেক টেবিল আছে আমাদের এখানে, না 12টা লাইব্রেরি আছে, লক্ষ লক্ষ বই আছে, প্রতিটি শিক্ষামন্ত্রী একটা করে, প্রতিটি ভবন একটা করে। তার মধ্যে এইটার নাম হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, এটা সব থেকে বড় লাইব্রেরি, এটা এশিয়ার মধ্যে 1 থেকে 10-এর মধ্যে স্থান। এই লাইব্রেরিতে বইয়ের সংখ্যা 3,80,000। এই লাইব্রেরি ইন্দিরা গান্ধীর অবদান, ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী ছিলেন মাত্র 1 বছর 2 মাস। ইন্দিরা গান্ধী একটা নাম দিয়েছিলেন নাকি প্রিয়দর্শিনী ইন্দিরা, তার কারণে ইন্দিরা গান্ধী দেখতে খুবই সুন্দরী ছিলেন, সেই নাম দেন প্রিয়দর্শিনী ইন্দিরা। ইন্দিরা গান্ধী কিন্তু শান্তিনিকেতনের ছাত্রী হতে পেরেছিলেন বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী হতে পেরেছিলেন বলে নিজেকে ধন্যমনা করেছিলেন, তাই উনি খুব ভালোবাসতেন শান্তিনিকেতনকে। ওনার সঙ্গে ম্যাক্সিমাম এখানে উন্নতিগুলো হয়েছে, আর উনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি প্রতি বছর শান্তিনিকেতনের মাটিতে পা দিতেন, ওটা আসতেন, বাকি সমস্ত প্রধানমন্ত্রী 6 বছর 7 বছর 8 বছর 10 বছর 1 বার আসেন। কেন আসতে হয় প্রধানমন্ত্রীকে, আমাদের ভারতবর্ষে যত আসতে যত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো হেড হচ্ছেন, আচার্য হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, এটাই একমাত্র প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাই প্রধানমন্ত্রীকে এখানে আসতে হয়, এলে ওনার উপস্থিতিতে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটার নাম হচ্ছে সমাবর্তন, ইংরাজিতে বলে কনভোকেশন। সেই সমাবর্তনে প্রধানমন্ত্রীর হাত দিয়ে যেখান থেকে যারা বিএসসি এমএমএসসি পিএইচডি পাস করে তাদের সার্টিফিকেট তুলে দেওয়া হয়, আর উপাচার্যের হাত দিয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে তাদের সার্টিফিকেট তুলে দেওয়া হয়, আর প্রতিটি সার্টিফিকেটের সাথে একটা করে ছাতিন গাছে পাতা শাখা দেওয়া হয়, ঠিক যে শাখাটাতে 7টা করে পাতা থাকে, সপ্তপর্ণী বলা হয়। তাই বলে ছাতিন গাছে 7টা দিয়ে 7টা থাকে না, বিভিন্ন স্ত্রীকে বিভিন্ন সংখ্যক 5, 6, 7, 8, 9, 10, 11, এবার তোমাদের মনে পৌঁছে রাখতে পারে যে 6, 8, 9, 10, 11 বড় পাতাওয়ালা শাখা না দিয়ে
সত্য পতলাশ টাকা দেওয়া হয় কেন? আর সত্যপূর্ণী কথার অর্থ হচ্ছে জ্ঞানের আলো সত্য দিকে প্রসারিত হোক, আর সূর্যের আলো রং সাতটা বিন্যাস হোক বলা ইংরেজি বলে হিজোট, ওই জন্যই সাতটা পতলাশ ঠিক দেওয়া হয়। একটা প্রশ্ন রাখতে পারি, এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে, কি অন্য গাছে পাতা না দিয়ে সাতিন গাছে পাতা দেওয়া হয় কেন? না, সাতিন গাছকে কেন্দ্র করি, সাতিন তাহলে আমি যাইনি যাবো, সাতিন গাছকে কেন্দ্র করি রবীন্দ্রনাথের বাবা সান্নিধ্য প্রতিষ্ঠা করে গেছেন, ওই জন্য সাতিন গাছকে পাতা দেওয়া হয়। একটা কথা, ভারতবাসীর সব বিশ্ববিদ্যালয়েই, সে রাজ্য সরকারই হোক আর কেন্দ্র সরকারই হোক, সব বিশ্ববিদ্যালয়েই সমাবর্তন হয়, কিন্তু একমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়া ভারতবর্ষের কোনো বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে কোনো গাছের পাতার অলিভ হিসাবে দেওয়া হয় না, অনলি এখানেই দেয়। ঠিক আছে, এবার আমরা পরবর্তী জায়গা যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের বাস করা বাড়ির শান্তিনিকেতন বাড়ির সামনে।